যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলবেন, পৃথিবীর বুকে আমরা জ্ঞান অর্জন করি কোন জায়গার থেকে? বই থেকে, ঠিক আছে না? এই জ্ঞান অর্জন করার জন্যই আমাদের স্কুলে পড়া, এই জ্ঞান অর্জন করার জন্যই আমাদের মাদ্রাসায় পড়া। তো জ্ঞান অর্জনটা করে কি করে, মাথায় দেয় নাকি কাপড়ে দেয় নাকি গায়ে দেয়, কি করে জ্ঞান অর্জন করার কাজটা কি? তখন আমার সমাজ বলবে আমাকে, জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হও, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হও। এক কথাই হচ্ছে মানুষ হওয়া, জ্ঞান অর্জন করার লক্ষ্য হচ্ছে মানুষ হওয়া। এই কথায় কি কারো কোনো দ্বিমত আছে? তাহলে জ্ঞান অর্জন করা মানে মানুষ হওয়া। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কিছু বলবো, সেটাকে আপনারা মানুষ বলবেন না অমানুষ বলবেন আপনারাই একটু বলবেন। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আমি আওয়াজ পাই নাই আর একটু জোরে, যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে, যারা ছোটদের হক মেরে খায়, যারা অভাবীদের দুর্বলদের সম্পদ খনন করে, যারা এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও দেয় না, যারা বিয়ের প্রলোভন দেখাইয়া 3-4টা মাইয়ার লগে প্রেম করে, যারা ছেলেদের মনে আঘাত দিয়ে অন্যদিকে ফালাই যায়, আর একটু জোরে বলেন, যারা এক নাম্বার জিনিস বলে 2 নাম্বার ঢুকাই দেয়, আরো জোরে, আরো জোরে, যে সাহায্য করে তার কথা ভুলে গিয়ে উল্টা তার পিছনে লাথি মারা, আমি বলি নাই আপনারাই বলেছেন আমরা অমানুষ, অমানুষ, ঠিক আছে? মানুষ কারা বলে, অমানুষ কাদেরকে বলে, এতটুকু আমাদের জ্ঞান আছে। এবার বলেন, যা কিছু বলেছি এগুলোর ভিতর আমরা আছি না নাই? এবার বলেন, আমরা মানুষ না অমানুষ? জোরে বলেন, জোরে বলেন। আমি আমারটা বলি, আমি অমানুষ। এবার আপনারটা বলেন, আরো জোরে, আরো জোরে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যুবক ভাইয়েরা মনোযোগ, আল্লাহ আমাদেরকে যতটুকু বিষা দান করেছেন দুনিয়ার অর্ধেক বিষা কিন্তু শেষ, বাকি আছে মাত্র অল্প। এই অল্পটাকে যদি কাজে লাগাতে না পারি, রবের সামনে যাবো তো কি নিয়ে? এবার আমি আমার যুবক ভাইদের আকর্ষণ করব আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য। এবার আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ফেল চান নাকি ফাস চান? ফেল হতে চান নাকি পাস হতে চান? মাইর খাতে চান নাকি আনন্দে থাকতে চান? অল্প দিন সুখ নাকি বেশি দিন সুখ? তাহলে আমাদেরকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আমরা কি আসলে কি মানুষ নাকি অমানুষ? এবার আমাদের মানুষ হতে হবে, কারণ কবর তার জন্য আলোকময় যে মানুষ হয়ে কবরে যায়, হাসর তার জন্য সহজ হয় যে মানুষ হয়ে হাসরে যায়। কারণ রব আমাদেরকে, যাদেরকে আশরাফুল মখলুকাত, মনোযোগ আছে তো আপনাদের সবার, রব যাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীবের সার্টিফিকেট দিয়েছেন, ওই সার্টিফিকেটের যোগ্যতা যেই অর্জন করবে, সাকসেস তার নামে, সফলতা তার নামে, আলোকিত কবর তার নামে, পরকালের পার তার নামে, ওই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত তার জন্য বরাদ্দ হবে। এবার একটা কথা সবাই জানে, আমরা সবাই লাভ চাই, লসে কেউ চাই না। যে যে ব্যবসায় থাকুন না কেন, যে চাকরিতে থাকুন না কেন, সবাই লাভটা চাই, কেউ লস চাই না। কিন্তু আসলে কিন্তু আমরা সবাই বোকা, লসের ঘরে আছি। আমরা সবাই কিসের ঘরে আছি? জোরে বলেন, কিসের ঘরে আছি? এবার আমি সবার উদ্দেশ্যে একটা জানতে চাই, আমাদের মানুষ হওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমাদেরকে কিছু কাজ পরিবর্তন করতে। এবার টোটাল অঙ্কটাকে আমি এক জায়গায় করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আপনি আমি আমরা সবাই ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রূহ জগতে। আমাদের জীবন শুরু হয়েছে তাহলে কোন জগৎ থেকে? জোরে বলেন, কোন জগৎ থেকে? রূহ জগতে। যতদিন আল্লাহ পাক চেয়েছেন আপনি আমি অবস্থান করেছি, রব্বে করিম যেই দিন বলেছে রূহ জগৎ থেকে বের হয়ে যাও,
আপনি আমি আব্বাজানের পিঠে চলে আসছি, আব্বাজানের পিঠে রব যতদিন বলেছেন ততদিন থেকেছি, এরপর রব যখন বলেছে এখান থেকে ট্রান্সফার হও, আপনি আমি মায়ের পেটে চলে এসেছি, মায়ের পেটে যতদিন রব চেয়েছেন ততদিন ছিলাম, কেউ ছয় মাস, কেউ সাত মাস, কেউ আট মাস, কেউ নয় মাস, কেউ দশ মাস, কেউ দশ মাস দশ দিন, কেউ দশ মাস বিশ দিন, কেউ দশ মাস তেরো দিন, এক একজন এক এক টাইমের মধ্যে ছিলাম। রব যেদিন বলেছে মায়ের পেট থেকে বের হয়ে যাও, আপনি আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম, দুনিয়ার মধ্যে চলে আসলাম। রব যতদিন বলবে ততদিন আমাদের দুনিয়ার অবস্থান হবে। রব যেদিন বলবে গেট আউট, দুনিয়ার থেকে বের হয়ে যাও, আপনি আমি চলে যাব কবরের মধ্যে। এবার সেই কবরের মধ্যে একশো বছর, দুইশো বছর, হাজার বছর, দুই হাজার বছর, রব যতদিন চাইবে কবরের আমাদের অবস্থান হবে। রব যেদিন বলবে কবর থেকে উঠে আসো, আমরা সবাই হাজরে চলে যাব, হাজরে হাজার বছর, দুই হাজার, তিন হাজার, পাঁচ হাজার। রব্বে করিম ভালো জানে যত বছর হয়, রব্বে করিমের যখন দয়া হবে রব বলবে হাসর থেকে বের হও, রবের দয়া সাথে নিয়ে আমরা জান্নাতে চলে যাব। মনোযোগ দিবেন এই জিনিসটার জন্য, একটা কথা মনে রাখবেন, ইসলাম যতটুক জানা ডিমান্ড করে তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলামকে বুঝা। আরেকটু জোরে বলেন, কবির মনোযোগ। আমাদের জীবন এখন আছে কোথায়? দুনিয়ায়। ব্যাক গিয়ার যখন জীবনের গাড়িতে লাগালাম আসলো কোথায়? মায়ের পেট। মায়ের পেটের আগে বাবার পিঠ, বাবার পিঠের আগে রূহ জগৎ। আছে কোথায়? দুনিয়ায়। এবার দুনিয়ার থেকে গিয়ারটা একটু সামনে লাগান, কবর, হাসর, জান্নাত। দুনিয়া, দুনিয়া, কবর, হাসর, জান্নাত, তাহলে তিনটা ফেলে এসেছি, তিনটা সামনে, আমরা এখন ঠিক মাঝখানে। কথা বলেন, কথা বলেন। তিনটা ফেলে এসেছি, তিনটা সামনে, আমরা ঠিক এখন মাঝখানে। ও ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ। রব্বে করিম আপনার আমার সকলের চাওয়া জানে, কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ হেভেন বলে খুঁজে, কেউ জান্নাত বলে খুঁজে, রাইস বলেন আর বাদ বলেন, রুজুন বলেন জিনিস একটা, ওয়াটার বলেন পানি বলেন জিনিস একটা, কেউ হেভেন বলে খুঁজে, কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ জান্নাত বলে খুঁজে, ধর্মের অনুযায়ী যার যার চাওয়া, কিন্তু সবার চাওয়া একটাই, সেটার নাম হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক কি না? জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ। আওয়াজটা আর একটু ছোট লাগবে, জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ। জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ। এই আল্লাহ জান্নাত কাকে দিবেন? কাকে? এই শব্দটাও জোরে বলেন, কাকে? মানুষকে। কাকে? মানুষকে। আর আমরা, 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 হয় না, হয় না, জোরে আরেক জোরে, আমরা দিবেন মানুষকে? মানুষ কেডা রে, একটু দাঁড়ান্ত, একটু চেহারাটা দেখি, মানুষ কেডা আমরা সবাই? তাহলে আমাদের এখন জান্নাত যেতে গেলে মানুষ হতে হবে। আর মানুষ হাত দিয়ে হয় না, মানুষ কান দিয়ে হয় না, মানুষ চোখ দিয়ে হয় না, মানুষ সুন্দর একটা মন দিয়ে হয়। সুবহানাল্লাহ বলতে হবে, মানুষ সুন্দর একটা মন দিয়ে হয়। আর সে মনটাকে দখল করে রেখেছে কে? ফেরেশতা না শয়তান? শয়তান। কিতা করতাম, কিতা করতাম, না না নিচে না থাক, ওদের দরকার আছে, আপনারা যখন বুড়ো হয়ে যাবেন তারা তখন কাজ করা লাগবে, তো তারারও দরকার, যেরকম তারারও দরকার। এবার ইমানদার ভাইয়ের একটু খেয়াল করবেন, মন ঘর মানুষ, সব মানুষ, মন ঘর পরিষ্কার, সব পরিষ্কার, মন ঘর নোংরা, মন ঘর কালা, তাহলে আসল কালা এবং সুন্দর চেহারা দিয়ে হয় না, যার মন সুন্দর তার সব সুন্দর। এবার এখানে একটা ব্যাখ্যা জেনে রাখবেন, ধনীকে, বড় লোককে, যার কোটি টাকা নয় নয় নয়, যার মন আছে সুন্দর একটা প্রেমময় মন, সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি। কথা বলেন ঠিক কি না? কিছু মানুষ আছে দেখবেন টাকার কোনো অভাব নাই কিন্তু হাত দিয়ে পানি পড়ে না। কি রে, কথা ভুল কইছি মনে হয়? টাকার কোনো অভাব নাই কিন্তু হাত দিয়ে পানি পড়ে, হাত দিয়ে পানি পড়ে। এবার বলেন সেই মানুষটাকে ধনী, তার চাইতে তো ওই ব্যক্তিটাই বড় ধনী যে দুইশো টাকা কামাই পঞ্চাশ টাকা দান করে দেয়, অনেক ধনী বাড়া। কারণ কি? তার মন আছে,
তাহলে ধনীকে যার সুন্দর মন আছে এবার আল্লাহ ডিভাইনটা কিভাবে করেছেন দেখেন যদি কোটিপতিকে ধনী বলা হতো বিলিয়ন ওয়ালারা তার চাইতে বড় কোটিপতি হয়ে যেত কিন্তু রব এমন একটা জিনিসকে ডিমান্ড করেছেন যেটা ধনীর কাছে আছে গরিবের কাছে আছে অর্থওয়ালার কাছে আছে অর্থহীনের কাছে আছে বড়র কাছে আছে ছোটর কাছে আছে কালার কাছে আছে সুন্দরের কাছে আছে এটা হচ্ছে মন রব্বে করিম বলে নবীর মাধ্যমে আরে আমার উম্মতেরা মনটাকে সাজাই ফেলো দুনিয়াতেও তুমি দামি হয়ে যাবে পরকালেও দামি হয়ে এবার ইমানদার ভাইয়েরা বলেন আপনার আমার কম বেশি সার্টিফিকেট আছে না নাই 1990 সালে এই এলাকায় ভার্সিটি ছাত্র কয়জন ছিল 2022 সালে কয়জন আছে হিসাব করে দেখলেই বোঝা যায় 1990 সালে হয়তো 10টা ঘর খুঁজাও একটা ভার্সিটি ছেলে খোঁজা পাওয়া যাইতো না এখন 2022 সালে দেখেন জায়গায় জায়গায় ভার্সিটি ছেলে জায়গায় জায়গায় কলেজের ছেলে একটা সময় সায়েন্স নিয়ে কেউ পড়ার জন্য সাহস করত না সায়েন্সের সাবজেক্টগুলো পদার্থগুলো রসায়নগুলো এত কঠিন টাইপের এগুলো নিয়ে পড়ার সাহস করত না এখন আপনার এলাকায় অনেক ছেলেরা আছে সায়েন্স নিয়ে পড়ালেখা করে অনেকে ডাক্তারও হয়ে গেছে ভাবেন আছে না নাই জোরে বলেন আছে না নাই এবার আপনার একটা আওয়াজ দিয়ে বলেন দিন দিন কি স্কুল কমতেছে না বাড়তেছে কলেজ কি কমতেছে না বাড়তেছে সার্টিফিকেট কি কমতেছে না বাড়তেছে গোল্ডেন এ প্লাস কি কমতেছে না বাড়তেছে মানুষ কো মানুষ কো তাহলে আপনারা যে বললেন পড়ালেখা করে মানুষ ওইটা কোন পড়ালেখা যেটা করলে মানুষ হওয়া যায় গভীর মনোযোগ ওইটা কোন পড়ালেখা যেটা করলে মানুষ হওয়া যায় আপনারা বললেন সন্তান যদি মাকে বৃদ্ধাশ্রমে রাখে সে কখনো মানুষ হতে পারে না এবার বৃদ্ধাশ্রমগুলা আপনার জ্ঞান দিয়ে আপনার গবেষণা দিয়ে আপনার গুগল নলেজ দিয়ে আপনার গুগলের সাপোর্টারে আপনার ইউটিউবের সাপোর্টারে একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখুন যতগুলা বৃদ্ধাশ্রম আছে বেশিরভাগ বৃদ্ধাশ্রমে ওই মা বাবাগুলা সচ্ছল পরিবারের মা বাবা যাদের সন্তানরা লক্ষ লক্ষ টাকা কামায় তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে লাগলো কোথায় পেস কোথায় লাগলো পেস ওইটাকে বের করতে হবে ওষুধ আগে নাকি রোগ আগে এই ওষুধ আগে কইছে বলে আগে রোগ বাইর করে নিল লাগাইতে এক্সরা এই কথা কই নাকা এক্সরা করে রোগ বাইর করবেন তারপরে না ওষুধ দিবেন তারপরে না এমজি ঠিক করবেন এটা কোন শরীরে ডাক্তারে দেখবেন জিজ্ঞেস করে এই তোমার বয়স কত ও ডাক্তার আমার বয়স কি আপনার মাইয়ে বিয়ে দিবেন নি কয় না তোরে যে এমজি দিমো কোন এমজি খাইমু এটা তো ব্যবহার করতে লাগবো তো এই এমজিটা ফিট হইব কি হইব না এটাও তো দেখা লাগবো কথা বলেন কারণ তুমি সইতে পারবা 100 এমজি আমি যদি তোমার 500 এমজি দিই তাহলে তো তোমার সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী মন হইব আমি আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা এবার বলেন জ্ঞান মানে আলো জ্ঞান মানে আলো জ্ঞান মানে আপনার মানুষ সভা তাহলে এই জ্ঞান কোন জ্ঞান সবার একটু মনোযোগ এই জ্ঞান কোন জ্ঞান যে জ্ঞান অর্জন করলে আমার চোখ মানুষ হয়ে যাবে আমার জবান মানুষ হয়ে যাবে আমার ব্যবহার মানুষ হয়ে যাবে আমার আচরণ মানুষ হয়ে যাবে আমি মা বাবার সন্তান হিসেবে মানুষ হয়ে থাকব আমি বড়বিদের সম্মান করতে পারবো এবার সেই জ্ঞান যখন বিশ্ববাসী খুঁজতে লাগলো দেখে যে স্কুলে নাই কলেজে নাই ভার্সিটিতে নাই 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 এখানে নাই সেখানে নাই সব জায়গায় শুধু সার্টিফিকেট আছে কিন্তু মানুষ হওয়ার যদি আপনার সন্তানকে আপনার ভাই কে মানুষ বানাতে চান শ্রদ্ধার সাথে বলি মদিনা ওয়ালার স্কুলে ভর্তি করে দেন নবী মুস্তফার স্কুলে ভর্তি করে দেন আমার নবীর আদর্শ যার ভিতরে চলে আসবে সার্টিফিকেটের দরকার হয় না তারা আলোকময় মানুষ হয়ে থাকে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে কি আমি স্কুলের বিপক্ষে বলেছি নয় নয় আমি আপনার ছেলেকে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট বানাতে নিষেধ করছি না আমি শুধু শ্রদ্ধার সাথে এতটুকু বলি বুড়া বয়সে যদি সন্তানের মায়া ভালোবাসা চান তার অন্তরে দুইটা জিনিস ঢুকিয়ে দিতে হবে একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা হচ্ছে নবীর মহাব্বত সুবহানাল্লাহ বলতে হবে একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা হচ্ছে এই দুইটা ফিট করাই দিয়া এবার ডাক্তার বানানগা ডক্টর বানানগা সমস্যা নাই এই সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না এবার এই শিক্ষা যদি আপনার ছেলেকে দিতে পারেন কখনো আপনাকে রাস্তায় ফেলবে না রাস্তায় কখনো ফেলবে না এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট পরামর্শ দিই রাগ করবেন না কিন্তু হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে আদালত আছে না আচ্ছা এই আদালতের নাম কি এই আদালতে যাদের যাওয়া আসে তারা জানে যতগুলা মামলা আছে সবচাইতে দুইটা মামলা বেশি কয় ধরনের মামলা একটা হচ্ছে
এই তো হ্যাঁ আপনারা জানেন তখন একটা হলো জায়গা আরেকটা হলো ডিভোর্স আমি বানাই কইতেছি মনে হয় যাইয়া খবর লইয়া দেখেন একটা হলো জায়গা আরেকটা হলো ডিভোর্স এবার বলেন আপনারা বিয়ে করেন নি মুয়াজ্জিনি বিয়ে করেন নি ইমামে বিয়ে করেন নি এবার যতগুলা ডিভোর্সের মামলা আছে আদালতে একটু যাইয়া খবর নেন ইমাম মুয়াজ্জিনের কয়টা আছে খবর নেন নাই 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 তা আছে যে আছেগুলা কাদের ওই ওদের যাদের কথা বলেন না ঠিক কি না আর একটু জোরে বলেন না দুর্ঘটনা ভিন্ন কথা লিগেললি ভাবে কখনো ইমাম মুয়াজ্জিনের ডিভোর্স হয় না এবার আপনি নিজে বিবেক দিয়ে ভাবেন কি রে আমরাও বিবাহিত হুজুররাও আরে আপনারা তুমি একটা সামলাইতে পারেন না হুজুররা তো মাসটাও করে এই যে ভুল কইছি মনে হয় ভুল কইছি মনে হয় আপনারা একটা করলে সামলাইতে পারেন না এরা চারটা মাসটা কিতা কোন আপনি এদের তো ডিভোর্স হয় না কেন জানেন কোরআন হাদিস হচ্ছে এমন একটি মাধ্যম যেটা কঠিন জীবনকে সহজ বানিয়ে দেয় কোরআন হাদিস হচ্ছে এমন একটি অলৌকিক বিষয় যেটা আপনার এই বন্ধ রাস্তাটাকে খুলে দেয় এই কোরআন হাদিস হচ্ছে এমন কিছু সূত্রের নাম যেভাবে গণিতের সূত্র শিখে ফেললে বীজগণিত সহজ হয়ে যায় ত্রিকোণমিতি পরিমিতি সহজ হয়ে যায় সাইন থিটা কস থিটা শিখে ফেললে যেমন গণিত আপনার জন্য সহজ হয়ে যায় মানব জীবন এরকম কিছু সূত্র আছে যেগুলো ইসলাম আপনাকে শিখাই দেয় বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা একটু খেয়াল করবেন সমস্ত জ্ঞানের মূল জ্ঞানের নাম হচ্ছে কোরআন কি পৃথিবীর বুকে আপনার জানা মতে আচ্ছা কোরআনের মতো কোনো কিতাব আছে না কোরআনের মতো দামি কোনো কিতাব না কোরআনের মতো নির্ভুল কোনো কিতাব না কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব না এবার আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব আপনারা দেখেছেন এরকম দেখিয়ে থাকলে বলবেন পৃথিবীর বুকে আমরা জ্ঞান অর্জন করি বই থেকে আর বিভিন্ন বই যখন আমরা স্কুলের বই ক্লাসের বই পড়ি এরপরে বাইরের কিছু বই পড়ি পৃথিবীর যত বই আছে লেখকে লেখে লাস্টের দিক দিয়ে একটা কথা লেখে সমস্ত প্রকার ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখছেন তো এই কথাটা জি দেখলে হ্যাঁ বলেন না সমস্ত প্রকার ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা কি প্রথমে থাকে না ভাইয়া শেষে থাকে কারণ কি মানুষ মাত্রেই ভুল ইচ্ছায় অনিচ্ছায় ভুল হতে এবার এমন কি আপনি যতই শুদ্ধ ভাষায় লেখেন না কেন প্রিন্টিং এ দিয়েছেন ওইখানে আকার একারও হয়ে যেতে পারে প্রিন্টিং এর মধ্যে ভুল হতে পারে এবার সমস্ত বই লাস্টে লেখে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও মুসলমান ভাইয়েরা পৃথিবীর বুকে একমাত্র কোরআনুল কারীম যেটার মধ্যে এমন কোন লেখা নাই শেষ এমন কোন লেখা নাই এবার মুসলমান দাবি করে এই কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে সায়েন্সের কথা আছে আর্টসের কথা আছে কমার্সের কথা আছে ফিজিক্সের কথা আছে বায়োলজির কথা আছে ম্যাথমেটিক্সের কথা আছে সৌরজগতের কথা আছে গ্যালাক্সির কথা আছে ভূতত্ত্বের কথা আছে পানি বিজ্ঞানের কথা আছে প্রাণী বিজ্ঞানের কথা আছে মৎস্য বিজ্ঞানের কথা আছে বাতাসের কথা আছে সূর্যের কথা আছে গাছের কথা আছে সুবহানাল্লাহ বলেন তারকার কথা আছে নক্ষত্রের কথা আছে অতীতের কথা আছে বর্তমানের কথা আছে ভবিষ্যতের কথা আছে আসমানের কথা আছে জান্নাতের কথা আছে জাহান্নামের কথা আছে মাটির নিচের কথা আছে আগুনের কথা আছে লোহার কথা আছে বিজ্ঞানের তত্ত্ব আছে সমস্ত প্রকার জ্ঞান অল ইন ওয়ান ইন কোরআনুল কারীম সুবহানাল্লাহ এবার আমি প্রশ্ন করব আপনি একটু উত্তর দিবেন সায়েন্সের বইয়ে আর্টস আর্টসের ভিতরে কমার্স কমার্সের ভিতরে ফিজিক্স ফিজিক্সের ভিতরে কেমিস্ট্রি কেমিস্ট্রির ভিতরে রসায়ন একটার ভিতরে একটা নাই একটার ভিতরে একটা নাই একটার ভিতরে একটা নাই কিন্তু কোরআনের ভিতরে সবগুলো আছে এবার বলেন ওই কিতাবে ওই বইয়ের মধ্যে শেষে লিখতে হয় সমস্ত প্রকার ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিংবা এমনও পর্যন্ত আমার চোখে পড়েছে কারো চোখে যদি কোনো ভুল ইনফরমেশন পড়ে আমাদেরকে এই ইমেলের মধ্যে একটু জানাই দিবেন এমনও পর্যন্ত লেখা দেখেছি কোরআনের মধ্যে এমন একটি কথাও নাই এবার একজন প্রশ্ন করে ও মুসলমান তোদের কিতাব তো তোরা দাবি করিস সমস্ত কিছুর জ্ঞান কোরআনের মধ্যে আছে সমস্ত কিছুর অলৌকিকতা কোরআনের মধ্যে আছে সমস্ত কিছুর ইনফরমেশন কোরআন
কোরআনের মধ্যে আছে তাহলে এই কোরআনের মধ্যে এমন কথা নাই কেন এবার মুসলমান বলে এটাই তো কোরআনের মুজিজা বলেন সুবহানাল্লাহ এবার মজার বিষয়টা একটু খেয়াল করেন কোরআনুল কারীমের সবচেয়ে একটা বড় সূরা আছে সূরাটার নাম কি সূরা বাকারা সূরা বাকারা সূরা বাকারার প্রথম নাম্বার আয়াতটা আমি বলছি আপনারা একটু মনে করেন আলিফ লাম মিম এই তো মাশাআল্লাহ একটু জোরে আলিফ লাম মিম এবার পড়ার আয়াতটা খেয়াল করেন যালিকাল কিতাব সুবহানাল্লাহ কিতাব লা রাইবা ফি বান্দা যখন হাতে নিয়েছে কোরআন রব্বে করিম বলে তুমি বিজ্ঞান অন্বেষণ করিও পড়ে গবেষণা করিও পড়ে রিসার্চ করিও পড়ে পড়িও তুমি পড়ে অর্থ করিও পড়ে তাফসীর করিও পড়ে বান্দা তুমি এখন যেই কিতাবটা হাতে নিয়েছো জানো সেটা কোন কিতাব এটা এমন একটি কিতাব যেই কিতাবে ভুল থাকা তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই পৃথিবীর সমস্ত বইয়ে লেখে কি ভুল ভ্রান্তি শব্দগুলো একটু খেয়াল করবেন ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ভ্রান্তি কিন্তু রব যখন কোরআনে বলছেন তখন ভুলের কথা বলে নাই ভ্রান্তির কথা বলে নাই বলেছেন কিসের কথা সন্দেহ একটু জোরে বলেন কি আল্লাহ বলছেন সন্দেহ নাই মানুষে বলে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই ভুল ভ্রান্তি আর সন্দেহের মধ্যে পার্থক্য কি যে কোনো সাইকোলজিক্যাল বিষয়ে যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন ভুল ধরা হয় পরে সন্দেহ করা হয় আগে ভুল ধরা হয় জোরে বলেন ভুল ধরা হয় পরে সন্দেহ করা হয় সন্দেহ করা হয় রব্বে করিম বলে কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে ভুল ধরা তো বান্দা দূরের কথা ভুল ধরার মতো সন্দেহ করার কোনো অবকাশ নাই আমি ওইভাবে নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ এবারে ইমানদার ভাইরা বলেন সেই কোরআনটা আল্লাহ নাযিল করলেন কার উপর আমাদের নবীর উপর একটু জোরে বলেন কার উপরে তার মানে কোরআনের মধ্যে যেমন সন্দেহ নাই কোরআন নাযিল করনে ওয়ালার উপরও সন্দেহ নাই কোরআন যে এনেছে তার মধ্যেও সন্দেহ নাই কোরআন যার উপর নাযিল হয়েছে ওই নবীর মধ্যে কোনো সন্দেহ এবার বলেন সেই কোরআন যার কাছে থাকবে সে কি মাথা নিচু করে রাখার কোনো প্রশ্ন আসে না তারপর আমরা আজকে ওদের সামনে মাথা নত কেন কারণ আমরা কোরআনটাকে নেওয়ার মতো নিতেই জানিনি আমরা শুধু কোরআন খুলি দুই কারণে হয়তো সওয়াব কামামু না হয় অমুক বক্তা কিতা কইছে হেডার ভুল ধরুন রাগ করলে করেন কিছু করার নেই বলতে হবেই কথা অমুকের ভুল ধরার জন্য কোরআন খুলি আর রমজান মাসে সওয়াব কামানোর জন্য গবেষণার জন্য আমরা কোরআন খুলতে পারি না এবার আমার যুবক ভাইরা যদি আমাকে একটু বিরক্ত না হন একটু আওয়াজ দিবেন এই পৃথিবী কি সেপটা না গোল জানলে একটু আওয়াজ দিয়ে বলেন সেপটা না গোল গোল এক সময় বলছিলে ডিমের মতো গোল আবার ফরা কয় যে না না কমলার মতো গোল এবার কোন কমলা কিরকম সেপটা না গোল আরো জোরে কোন না গোল আচ্ছা ঠিক আছে এই কমলা যে কমলার মতো যে গোল এটা কে আবিষ্কার করছে বিজ্ঞানীরা আবিষ্কার করছে আর একটু জোরে ধরুন এবার বলেন এই পৃথিবীটাকে টিকে রাখার জন্য পৃথিবীটা কি কোন দিকে কোন ওই লাঠি টাটি আছে পৃথিবীর চতুর্পাশে কি খালি পৃথিবীর চতুর্পাশে এই এইরকম যেরকম খালি পৃথিবীর চতুর্পাশেও খালি এই উপর থেকে যখন নিচে থেকে যখন উপরে থাকেন সব দিকে খালি কোনো রশি জোরে বলুন কোনো রশি কোন টান সামান্য একটা শিপ বাইন্ধে রাখে টানা দিয়া তারপর একটা গাড়ি আটকারে রাখে কি জানে আইট দিয়া সেখানে এই পৃথিবীর সমস্ত কিছু শূন্যের উপর ভাসতেছে আর একটু জোরে হবে সুবহানাল্লাহ এবার আমার বিজ্ঞানী আমার ভাইদেরকে একটু জিজ্ঞেস করেন যুবক ভাইদেরকে এই পৃথিবী একটা সময় খুব নড়াচড়া করেছিল এই পৃথিবীর প্যারাক বলা হয় পাহাড়কে ভুল বলেছি মনে হয় নাকি যত পাহাড় কাটবেন পৃথিবী তত হালকা হয়ে যাবে সেজন্য ছোটবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না এখন ভূমিকম্প হইলে কিন্তু ভূমিকম্প তো আগে থেকেই ছিল কিন্তু এমন খবর হতো না ইদানিং ভূমিকম্প হইলে লড়ে বেশি তো এখন সমাজ বিজ্ঞানীরা বলে লড়তো না তো কিতা করতো কিতার লাইকা কিতা করছিও তো পাহাড় যে কাটতে লাইছো কথা কয় নাকা তুমি যত পাহাড় কাটবা পৃথিবী তত ওজন শূন্য হয়ে যাবে
নরবর বেলে যাবে বিজ্ঞান বলে পৃথিবীকে যদি বাঁচাতে চাও গাছ বেশি বেশি লাগাও পৃথিবী যদি বাঁচাতে চাও পাহাড় কাটা বন্ধ করো পৃথিবী যদি বাঁচাতে চাও তোমার জঙ্গল কাটা বন্ধ করো পৃথিবী যদি স্থির রাখতে চাও পাহাড়গুলোকে রক্ষা করো পাহাড়গুলোকে রক্ষা করো কারণ পৃথিবীর প্যারাক হচ্ছে পাহাড় বিজ্ঞান যেই তত্ত্ব দিয়েছে আমাদেরকে 70-80-100 বছর আগে আল কোরআনে রব্বে করিম 1450 বছর আগে বলেছে ওয়াল জিবালা আওতাদা বিজ্ঞানের সাথে কোরআনের মিল আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে আরেকটু চিৎকার দিয়ে বলেন আছে না নাই আছে যে আপনারা মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেন এটা তত্ত্ব কোরআনে আছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ রাইখা দেন গরজ আছে সুবহানাল্লাহ ইসলাম এমন একটা ধর্ম কেউ যদি আপনাকে বলে ইসলাম ব্যাকডেটেড ইসলামের সাথে বিজ্ঞানের কোনো মিল নাই তাকে দীপ্তহীন কণ্ঠে একটা কথা বলবেন এখনো পর্যন্ত বিজ্ঞান যা আবিষ্কার করতে পারি নাই এখনো আমরা জানি না এমন অনেক তত্ত্ব কিন্তু কোরআন এমন একটি কিতাব ইসলাম এমন একটা ধর্ম সমস্ত কিছু তত্ত্ব ইসলাম এবং কোরআনে হাদিসে আছে সুবহানাল্লাহ কোনো তত্ত্ব বাকি নাই এর লাইটের তত্ত্ব কোরআনে আছে সূর্যের আলো আছে না নাই আছে চাঁদের আলো আছে না নাই আছে নিজস্ব কাটটা নিজস্ব কাটটা দাঁড় করা কাটটা চাঁদেরটা দাঁড় করা কাটটা চাঁদের কোন নিজস্ব আলো বিজ্ঞান কয় আমগর কথা না চাঁদের কোন নিজস্ব আলো একই তত্ত্ব আল্লাহ 1450 বছর আগে কোরআনে দিয়েছে আর একটু জোরে আচ্ছা এবার একটা মজার জিনিস দেখেন ভাইয়া মনোযোগ আছে আমরা মায়ের পেটে আসলাম কার থেকে বাবার বাবার পিঠ থেকে বাবার অর্থাৎ বাবা থেকে আমরা মায়ের কাছে আসছি ঠিক আছে না আচ্ছা এবার মুরব্বির একটু দোয়া দিবেন যুবকের একটু আওয়াজ দিবেন এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এক্স 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 ওয়াই মুরব্বিরা চুপ থাকবেন যুবকের একটু আওয়াজ দেন বাংলায় বলা হয় শুক্রাণু ডিম্বাণু ঠিক আছে ভাইয়া এক্স 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 ওয়াই শুক্রাণু ডিম্বাণু এবার মজার বিষয় একটু খেয়াল করেন কতটা ক্রোমোজোম 23 জোড়া 46টা ক্রোমোজোম কয় জোড়া আপনি আমি বাবা থেকে এসে মায়ের পেটে মায়ের পেট থেকে দুনিয়া আসা পর্যন্ত আমাদের বড় হওয়া হয় 60টা ধাপে কয় ধাপে 60টা আরো জোরে 60টা প্রথমে ছিলাম আমরা এক বিন্দু পানি পানি থেকে আমরা রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে আমরা গোস্তপিণ্ড এভাবে কয় ধাপ 60টা সবাই মিলে বললাম আমি খুশি হব কয় ধাপ 60টা আরো জোরে বলেন কয় ধাপ 60টা এবার আমায় যে কথাটা বলছে একটু মনোযোগ দিবেন কোরআনে যতগুলো সূরা আছে সবচাইতে পাওয়ারফুল সূরা বলা হয় একত্ববাদের সূরা সূরা ইখলাস ঠিক আছে এবার সূরা ইখলাসটা কোরআনের কত নম্বর সূরা 112 নম্বর কোরআনের মুজাজাদ একটু দেখেন 112 নম্বর এবার বলেন আলিফ জবর এই তো মাশাআল্লাহ আলিফ জবর আলিফ জের আলিফ পেশ আ ই উ জেব জবর জের পেশ ওকে এবার সূরা ইখলাসটা যদি আপনার সময় হয় আপনি ঘরে গিয়ে দেখবেন আমি শুধু এতটুকু বলি এই সূরা ইখলাস হচ্ছে আল্লাহর একত্ববাদের আয়াত যেটা না মানলে কোনো মুসলমানের ইসলাম শুরুই হবে না যেটা না মানলে কোনো মুসলমানের ইসলামই থাকবে না যেটা না মানলে ঈমানের ইউ থাকবে না সব কিছু দুলিশাত হয়ে যাবে আল্লাহকে মানতে হবে কত জোরে বলেন আল্লাহ আল্লাহকে মানতে হবে কত এই এক যেটা আছে সেটার নাম হচ্ছে সূরা ইখলাস একটু আমাকে একটু সহযোগিতা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর একটু জোরে বলেন আহাদ এবার একটু আপনারা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আচ্ছা এই পুরা সূরার ভিতরে জের কয়টা আছে একটু খেয়াল করবেন তো আমি বলছি আপনারা দেখেন কুল জের আছে আমি বলছি আপনারা দেখেন কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ লাম লাম ইয়ালিদ আবার পজিশন লাম
ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ পুরো সূরার মধ্যে জায়ের কয়টা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনি বলেন কোরআনে এই নাই কোরআনে সেই নাই আমি বলি নাই যে এটা একটা জিনিস দেখান কোরআন যে আল্লাহর বাণী সেটার জ্বলন্ত মুজিজা শুধু সূরা ইখলাসকে গবেষণা করে দেখেন যদি আপনার মন পরিষ্কার থাকে কিন্তু মনে রাখবেন মন পরিষ্কার নিয়ে দেখতে হবে মনে ময়লা নিয়ে কোরআন দেখলে হয় না কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না নবী রাহমাতুল্লিল আলামিনের আদব মহব্বত নিয়ে কোরআনটা একটু দেখেন দেখবেন অজানা অনেক কিছু আপনার চোখে পড়ে যাবে সুবহানাল্লাহ এবার বলেন সূরা সূরার ভিতরে জের আছে কয়টা এটার নাম হচ্ছে ইয়ালিদ জোরে বলতে হবে এটার নাম কি ইয়ালিদ এবার আপনি যদি ঘরে যাওয়ার পরে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে দেখবেন এই পুরো সূরাকে আল্লাহ তাআলা একটা জের দিয়ে ডিভাইড করে দিয়েছেন ইয়ালিদের আগে ইয়ালিদের পরে এবার একটু খেয়াল করে দেখবেন ইয়ালিদের আগে কুল থেকে শুরু করে ইয়ালিদ পর্যন্ত মোট 23টা হরফ মোট কয়টা হরফ ইয়ালিদের আগে 23টা ইয়ালিদের পরও আহাদ পর্যন্ত 23টা হরফ সুবহানাল্লাহ ইয়া মাওলা এত সুন্দর মিল তোদের হইতে 23 46 লাগে আমি আল্লাহ 46 থেকে মুক্ত 23 থেকে মুক্ত 23 থেকে মুক্ত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সুবহানাল্লাহ তোদের 23 লাগে আমি রবের 23 লাগে না এবার মুসলমান ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন তো আমরা কয় স্টেপে জন্মগ্রহণ করি জোরে বলেন কত আরো জোরে বলেন কত এবার আমি বলবো আপনারা একটু গুনবেন একটু কষ্ট করে গুনবেন ইয়ালিদের আগ পর্যন্ত কুল থেকে শুরু করেন কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম লামের পরে ইয়ালিদ ইয়ালিদের আগে মোট 7টা শব্দ এবার ইয়ালিদ থেকে পরে যান ইয়ালিদ বাদ দেন ইয়ালিদের পরে ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মোট 7টা শব্দ আপনি একটু খেয়াল করে দেখবেন ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ 7টা শব্দ আগে 7টা শব্দ পরে সুবহানাল্লাহ আরেকটু জোরে ইয়ালিদের আগে হরফ হচ্ছে 23টা কয়টা 23টা জোরে বলতে হবে কয়টা 23টা ইয়ালিদের পরে হচ্ছে 23টা 23 23 46 যেটা বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দিচ্ছে 46টা ক্রোমোজোম লাগে আল্লাহ পাক বলেছেন লাম ইয়ালিদ আমার সাথে এগুলার কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই সুবহানাল্লাহ এবার আপনি যে কোনো সায়েন্সের স্টুডেন্টের সামনে কোরআনকে নিয়ে যান মানতে বাধ্য হবে এটা কোনো ব্যক্তির কালাম নয় এটা রবের কালাম সুবহানাল্লাহ এই কোরআন আজকে আপনারা আমার ঘরে যেয়ে দেখবেন কষ্ট পেয়ে না আমার কথাই দুল পড়ে আছে কোরআনের মধ্যে এবার আমি আপনাদের মানব জীবনের একটা সলিউশনের কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি একটু খেয়াল করবেন সূরা ফাতিহা আছে না নাই আছে একটু জোরে বলেন আছে না নাই আছে সূরা ফাতিহায় মোট আয়াত কয়টি জোরে বলেন না কয়টি আরো জোরে বলেন সর্বপ্রথম আয়াত কোনটি আলহামদুলিল্লাহ সবাই মিলে বললে খুশি হব না একটু আজান আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এতগুলা বিষয় থাকতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলা কেন বিষয় তো অনেকগুলো আছে মাটি আছে আসমান আছে জমিন আছে জান্নাত আছে জাহান্নাম আছে আরশ আছে কুরসি আছে লৌহ আছে কলম আছে মুসলমান আছে কাফের আছে এই আছে সেই আছে আল্লাহ সব বিষয়টা বাদ দিয়া শুরু করছেন প্রশংসা দিয়া কি দিয়া এই শব্দটা একটু খেয়াল রাখবেন কি দিয়া এবার বলেন আলহামদু জোরে বলেন আলহামদু লিল্লাহে রব্বিল আলামিন আল্লাহ 4টা ওয়ার্ড ব্যবহার করেছেন ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন আলহামদু দিয়ে শুরু প্রশংসা কার জন্য লিল্লাহে আল্লাহর জন্য আল্লাহটাকে বলে যে রব্বুল আলামিন যিনি আলামিনের রব ওই রবের জন্য সমস্ত প্রশংসা কথা বলেন ঠিক কিনা এবার বলেন আমাদের সংসারে জামিলা আছে না
আছে, পারিবারিক জামিলা আছে, বাইরের জামিলা আছে, ব্যবসার জামিলা আছে, চাকরির জামিলা আছে, রিজিকের জামিলা আছে, মনমালিন্যের জামিলা, সমস্ত জামিলার মূলে আমরা নিজেরাই দায়ী। সবকিছুর মূলে আমরা নিজেরাই দায়ী। দায়ী একজনে এটা খাইতে খাইতে এটা পুরাই লিছে, বুঝেন না আমার কথা, এটা খাইতে খাইতে এটা ফুরাই লেছে। এবার যখন ডাক্তারে কইছে তোর এটা হইছে, হেটা কয় আল্লাহ তুমি আমার এটা কি রোগ দিলা, আল্লাহ কয় আমি নি খাইতে কইছি। আরো জোরে কন না কা। আচ্ছা অনেকে একটু আগে সুদের কথা বলছে না, সুদের কথা বললে অনেকে রাগ করে ফেলে, হুজুরদের আর কোনো কাম নাই শুধু সুদ নিয়ে ওয়াইজ করে। আমি কই হুজুরে কইলে আপনার লাভ কিতা, হুজুরে না কইলে আপনার লস কিতা, কই হুজুরে কিনলে কে কইব আমি না খাই। তো হুজুরও কি নিজের কথা কইছে না কোরআন হাদিসের কথা কইছে? কই কোরআন হাদিস, তো কোরআন হাদিসের কথা কইলে আপনি আল্লাহর জমিন থেকে বাইর হয়ে যান, হিসাব শেষ। জমিনটা কার? আল্লাহ। হুজুরও কইছে কার কথা? আল্লাহর কথা। তো দুষ্ট কিতা করছে। এবার আসেন, আপনি তো শুধু দেখেছেন 10 টাকায় কিভাবে 100 টাকা হয়, লাভটা না দেখছেন, লস যে কত দূর হইছে এটা তো খেয়াল করেন নাই। লজ্জা আর কদ্দুর হইছে এটা তো আপনারা খেয়াল করেন না। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বুঝবেন জিনিসটা। আমি এই জিনিসটা আমার ভাইকে দিলাম, ভাইয়া এটা আপনার জন্য হাদিয়া নেন। এবার বলেন হালাল না হারাম? হালাল। জোরে বলেন হালাল। এবার দুই দিন পর আমার ভাই আমার কাছে একটা কাজের জন্য আসছে, এটা ওনার প্রাপ্য ছিল কাজটা, কিন্তু আমি বললাম ভাই ফিরি ফিরি কাম। তা আমার ভাই কয় আচ্ছা ধরেন সাহা খান দিছে, এখন কোন হালাল না হারাম? টাকা কিন্তু একটাই, টাকা কিন্তু একটাই, একটু আগে হালাল একটু পরে। এখন হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর ব্যাপারটা কি, তা কই নিয়ত একটা শব্দ আছে তো বেটা, তো কোন নিয়তে দিছে এটা জানিনা লও। এবার আমি ঘরে যাওয়ার পরে আমার বাচ্চার মা বলে যে ঘরে বাজার নাই, তা আমি বললাম লিস্টি করেন, তো উনি লিস্টি করলেন। এবার আমি পকেট থেকে টাকা দেওয়ার সময় এটাও দিলাম, এবার এটা বাজারে গেছে কি যায়নি? চাউলের দোকানে যাইয়া যখন চাউলের জন্য টাকা দিছে এই টাকাটা ওখানে গেছে, এটার পরিমাণ চাউল আসছে কি আসেনি? এবার সেই চাউলটা ঘরে আসার পরে রান্না হয়েছে, রান্না হওয়ার পরে ভাত হয়েছে, ওই ভাতটা আমার ছেলে খাইছে, ছেলের পেটে গেছে। আর আপনারা সবাই জানেন এই খাবার থেকে কিছু ক্যালসিয়াম হয়, খাবার থেকে কিছু রক্ত হয়, খাবার থেকে কিছু পটাশিয়াম হয়, খাবার থেকে কিছু পায়খানা হয়, খাবার থেকে কিছু প্রস্রাব হয়। তো ওগুলো বের হয়ে গেল, যেগুলো থাকার সেগুলো থেকে গেল। এবার বলেন যেটা খাবারটা গেছে এটা কি হালাল না হারাম? ওই হারাম থেকে যে রক্তটা হয়েছে এটা কি হালাল না হারাম? এবার রক্ত সবাই জানে রক্ত সঞ্চালন কোন জায়গার থেকে হয়, হাত থেকে, কান থেকে, টুকনি থেকে, দাঁত থেকে, সারা শরীরে রক্ত সাপ্লাই হয় কোন জায়গার থেকে? যে আপনারা কন্যা হার্টের ব্লক পাইছে, হার্ট ব্লক হয়েছে, বাইপাস করার লাগবে, এটারই কোন জায়গা? জোরে কোন হার্ট, হার্ট কোথায়? এই সারা দেহে রক্ত সঞ্চালন হয় হার্ট, সেজন্য হার্টের মধ্যে একটা আওয়াজ দেখবেন, এটা কি তা পাম্প করে, এটা পাম্পের মাধ্যমে সারা শরীরে রক্তগুলাকে সার্কুলার করে। যখন রগের মাধ্যমে আপনার তো রক্তগুলা যায়, চর্বি জমে গেলে ওখানে রক্ত যাইতে পারে না, তারপরে এখানে ওপেন হার্ট সার্জারি যা যা রিং বসাই এ বসাই হে বসাই এগুলা করে। এবার বলেন সংসার টিকার জন্য ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা শ্রদ্ধা পাওয়ার জন্য অন্তরের মধ্যে ভালোবাসার দরকার আছে না নাই? মানের পেটের যখন রক্তটা হাড়ে গেল ওই হাড় মরে গেছে, আর ভালোবাসা কাজ করে না। এবার সেই সন্তানই মা বাবাকে লাথি দিয়ে বের করে দিচ্ছে। আপনি কখনো ভেবেছেন কথাটা? ভাবার আপনার টাইম হয় নাই, আপনি ফোকাসটা ছিল শুধু হুজুরের দিকে। হুজুর কেন বলবে? মনে রাখবেন আজকে আমি একটা কথা বলে যাচ্ছি, আল্লাহ তাআলার এবং রসুলের ইসলামের প্রত্যেকটা আদেশের মধ্যেও আমাদের জন্য কল্যাণ রয়েছে, প্রত্যেকটা নিষেধের মধ্যেও আমাদের জন্য কল্যাণ রয়েছে। ভাইয়া মনোযোগ আছে, আমি শেষ একদম আলোচনা শেষের দিকে চলে আসছি। আমি একটু খেয়াল করবেন, বিয়ে করার জন্য ছেলের কি দরকার, মেয়ে দরকার, মেয়ে বিয়ে দেওয়ার জন্য কার কি দরকার, ছেলে দরকার, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? শেষ ভালো যার সব ভালো তার কোনো দ্বিমত আছে? এবার বলেন ছেলে ভাইটা কি ছেলে, বোনটা কি মেয়ে, তো ভাই বোনে বিয়ে করে দেন, কাম তো শেষ। ভাই ছেলে না কেন বলছেন? আপনি বলবেন ইসলাম বলছে, আমি বললাম ইসলাম কেন নিষেধ করেছে? এবার বলেন শুধু ইসলাম নিষেধ করলে তাহলে হিন্দুদের ভিতরে ভাই বোনে বিয়ে হয় না কেন, বৌদ্ধদের ভিতর হয় না কেন, খ্রিস্টানের ভিতর হয় না কেন, নাস্তিকদের ভিতর ভাই বোনে বিয়ে হচ্ছে না কেন? তারা তার ইসলাম মানে না,
এবার আপনি বলবেন না এটা শুধু ইসলামের নিষেধ নয়, ডাক্তাররাও এটা নিষেধ করেছেন, WHO সংস্থাও এটা নিষেধ করেছে, ভাই বোন কখনো বিয়ে করা যাবে না। আমি বললাম যাবে না তো না কেন, নিশ্চয় কোন একটা জায়গায় জামিলা আছে, কথা বলেন না রে ভাই, কোন একটা তো জায়গায় জামিলা আছে, না হয় নিষেধ তো হওয়ার কথা না। আরে ভাই বোন বিয়ে হলে তো আরো ভালো হইতো, সম্পত্তি আর বাইরে যেত না, সব ভিতরে থেকে যেত। ইসলাম বলে যে না খবরদার এমন কাজ তোমরা করিও না, এবার ডাক্তাররা বলে যে না এমন কাজ তোমরা করিও না। এবার একজনে যখন জোর করে করাইতে চাচ্ছে করা গা, তোর যদি বাচ্চা মায়েরা ফেলতে ইচ্ছা করে করা গা, তোর যদি বাচ্চা বিকলঙ্গ হওয়ার ইচ্ছা হয় করা গা, তোর যদি বাচ্চা নষ্ট করার ইচ্ছা হয় করা গা, কয় কেন, বলে দুই ভাই বোন ভাই পুরুষ বোন নারী, রক্তের গ্রুপ আলাদা, গভীর মনোযোগ, রক্তের গ্রুপ আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, স্কিন টোন আলাদা, সমস্ত কিছু আলাদা, তারপরও তাদের ডিএনএ এক। ডিএনএ যখন এক হবে এই বাচ্চা কখনো সুস্থ হবে না। বর্তমান ডাক্তার আমাদেরকে জানান দিচ্ছে 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সবাইকে সন্তান করেছে। আপনার কাছে সেই ধর্ম আছে যে ধর্ম নিয়ে আপনি যে কোনো জায়গায় মাথা উঁচু করে চলতে পারবেন। আমার কথায় কি কে কষ্ট পেয়েছেন? তাহলে ইসলামকে যত মানবো তত আমাদের লাভ। একটা কথা ফাইনাল হোক, আসেন, ইসলাম আর আমরা, ইসলামের আমাদের দরকার না আমাদের ইসলাম দরকার? আমি শুনি না, আর একটু জোরে বলেন, আমাদের ইসলাম দরকার। তাহলে ঠেকাটা কাদের, ঠেকাটা কাদের, ঠেকাটা কাদের? তাহলে যার ঠেকা তারই তো দৌড়ান লাগবো। ইসলাম তো তখনও ছিল যখন একজন নামাজি ছিল মাত্র, তখন ইসলাম ছিল। ইসলাম মানুষের ধার ধারে না। এবার শেষ কথা বলে বিদায় নিচ্ছি, আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে ওই ইসলামটাকে, ওই কোরআনটাকে, ওই আদর্শটাকে আল্লাহ যার মাধ্যমে এস্টাবলিশ করেছেন সারা বিশ্বে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আপনার আমার ভাগ্য এত ভালো, এত ভালো, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলেন তো, আমাদের নবীর মতো কোনো নবী আছেনি আপনার জানা? আমি শুনি না, একটু বলেন না, আমাদের নবীর মতো কোনো নবী আছে? আমাদের নবীর চোখের মতো সুন্দর কোনো চোখ আছে? আমাদের নবীর নাক মোবারকের মতো সুন্দর কোনো নাক আছে? আমাদের নবীর মুস্কি হাসির মতো সুন্দর কোনো সব দিক দিয়ে যিনি সবার চাইতে ব্যস্ত, তিনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। সবসে আলা আলা আমারা নবী, সবসে বালা আলা আমারা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই যুবক ভাইয়েরা নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? ব্যস্ততা যতই থাক নামাজ ছাড়া যাবে? কারণ নামাজ আপনার শুধু সওয়াবের কাজ করে না, আপনার ফিটনেসও ঠিক রাখে, আপনার মনও ঠিক রাখে, আপনার ব্রেনও ঠিক রাখে। নামাজ যত পড়বেন আপনার শরীর একটা অলৌকিক শক্তি অনুভব করবেন, মনের মধ্যে একটা পবিত্রতা অনুভব করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। সকলের হাজিরিকে কবুল করুক, আমিন।